আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দোয়া কোনটি? আস সুন্নাহ ভিশন সত্য ও সংস্কারের কথা বলে। বৎসরের সর্বোত্তম রাত হলো কদরের রাত, আর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়া, এ দোয়াটি সম্পর্কে সুনানে তিরমিজির 3585 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদিনে অর্থাৎ আরাফার দিনে আমি এবং আমার পূর্ববর্তী সকল নবীগণ যে দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করেছি, সে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, রাজত্ব তার। ওয়ালাহুল হামদু, এবং সকল প্রশংসা তার। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী সকল নবী রাসূলগণ এ দোয়াটি আরাফার দিনে বেশি বেশি পাঠ করেছেন। তা আসুন আমরাও এ দোয়াটি আরাফার দিনে সবচেয়ে বেশি বেশি করে পাঠ করি। আর এ দোয়াটির আরেকটি বিশেষ ফজিলত রয়েছে, যা সহিহ বুখারী শরীফের একটি বর্ণনা এসেছে যে এই দোয়াটি যদি কেহ দিনের যে কোনো সময় 100 বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে 10 জন গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব দান করেন। আর কেহ যদি এই দোয়াটি 100 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা 100টি নেকি তাকে দান করেন, 100টি গুনাহ ক্ষমা করে দেন, এবং ওই দিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখেন, এবং ওই দিনের সর্বশ্রেষ্ঠ সওয়াবের অধিকারী আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বানিয়ে দেন। এই দোয়াটির এত ফজিলত এবং এত মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে এ দোয়াটি পাঠ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আস সুন্নাহ ভিশন সত্য ও সংস্কারের কথা বলে।